ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে কোনো পেশায় অংশগ্রহণ করা জায়েজ কিনা? মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভেতর নিয়ন্ত্রণের জন্য বলেছেন, ছেলেদেরকে বাহির নিয়ন্ত্রণের জন্য বলেছেন, আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন এবং শরীরটা এমন ভাবে তৈরি করে দিয়েছেন তার জন্য বাসাটা উপযোগী, বাচ্চার দুধ আল্লাহ তাআলা তার শরীরে রেখেছেন এবং মাসিক অসুস্থতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আবার কিছু সুবিধা এবং মানসিকতা তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, ফিতরত সৃষ্টিগত স্বভাব দিয়েছেন, এগুলো বাসার জন্য উপযোগী। এখন আজকের দুনিয়া বলতেছে না না গর্তে বাইর করে ফেলো মহিলাদেরকে। বাহির করার পর একটা লজিক আপনারা অনেকে হয়তো আগে শুনছেন, ভাই মহিলারা বাইরে যারা চাকরি করে তাদেরকে দিয়ে খাটান, আপনারা বাসায় এসে আবার ভাত রান্না করে, বাচ্চাটা গর্ভে ধারণ করে, দুধ দান করে, আপনি পুরুষ মানুষ তার ভিতরের ডিউটিতে সে পালন করাই লাগে, উল্টা বরং বাইরের ডিউটিও খাটাই নিতেছেন, এটা কি নারীর অধিকার দিলেন না? 12টা বাজালেন আরো, আরো ক্ষতি করলেন না? অথবা আপনি আপনার স্ত্রীকে চাকরি করাবেন কি করাবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে তানজিম হাসান সাকিব যে পোস্ট করেছে তার মনোভাব সে প্রকাশ করেছে, আপনাকে কিন্তু বাধ্য করে নাই যে আপনি আপনার বউকে চাকরি করাবেন না, এবং আপনাকে মারতেও আসে নাই, আপনাকে আঘাত করতে আসে নাই। স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, ইসলাম স্ত্রীকে চাকরি করার মানে শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে। যখন একজন নারীর স্বামী নাই, যখন একজন নারী কাজকর্ম না করলে তার রুটি রুজি হচ্ছে না, একজন নারীর ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নেই, একজন নারী যখন চলাফেরা করা তার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকলে কঠিন, কিছু শর্তের আলোকে কন্ডিশনের আলোকে ইসলাম অবশ্যই নারীকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের অনুমোদন দিয়েছে। মহিলা একই অফিসে একসাথে চাকরি করতে পারবে এটা ইসলামে ভ্যালিড নয়। এগুলো থেকে অনেক ধরনের হারাম কাজের উৎপত্তি হয়, নারীরা আলাদা পুরুষরা আলাদা। নিঃসন্দেহে একজন মহিলা ব্যক্তিগতভাবে তিনি যদি একটা সোর্স অফ ইনকাম খুঁজে নিতে চান এটা তার জন্য বৈধ। ইসলাম এই জায়গায় মহিলাকে স্বাধীনতা দিয়েছে, তবে এই ক্ষেত্রে কিছু দাওয়াবেত রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো ফলো করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য যেই রুলস বা রেগুলেশন ইসলাম একজন মহিলাকে জানিয়েছে সেটা হলো যে সেখানে যেন আল ইখতিলাতু বাইনার রিজালি ওয়ান নিসা, নারী পুরুষের অবাধ বিচরণ হয় এমন জায়গায় যেন সে ব্যবসা না করে অথবা চাকরি বাকরি না করে। কারণ কি? কারণ হয়তো তিনি কাজ করছেন, ইনকাম করছেন, দুনিয়াটা বিনির্মাণ করছেন, কিন্তু এমন জায়গায় তিনি সেই কাজটা করছেন এতে করে তার আখিরাত ধ্বংস হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, তার দিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনার প্রকৃত জীবন যদি মানে ধ্বংসের মুখে উপনীত হয়, আপনি ডেঞ্জার জোনে অবস্থান করেন, সেক্ষেত্রে ইসলাম আপনাকে অনুমোদন করতে পারে না যে আপনি আপনার দুনিয়া বিনির্মাণের জন্য, দুনিয়াতে কিছুদিন সুখে শান্তিতে থাকার লক্ষ্যে আপনি চাকরি করবেন যেখানে নারী পুরুষের অবাধ বিচরণ রয়েছে, এটা ইসলাম কখনোই অনুমোদন করে না। আসসালামু আলাইকুম। ইসলাম কি নারীদের চাকরি করার অনুমতি দেয়? ইসলাম নারীদের চাকরি করার অনুমতি দেয়। প্রথম শর্ত হচ্ছে, তাকে সেই জায়গায় পর্দা পুশিদা মেনটেন করে চলতে হবে, পর্দা অর্থাৎ শরীয়ত অনুমোদিত কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সেখানে চাকরি করতে হবে। শরীয়ত যেখানে অনুমতি দেয় না, যেখানে মানুষের সাথে মিশে গল্প করতে হয়, সেই জায়গাতে চাকরি করার অনুমতি নাই। স্ত্রী চাকরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়, এটা ইসলামিক নিয়মে সঠিক না, কারণ ইসলাম ধর্মে পুরুষরা উপার্জন করবে, মহিলাদের জীবিকা নিয়ে চিন্তা করতে হবে না, তারা আর্থিকভাবে সিকিউর। পরিবারের পুরুষদের দায়িত্ব আয় রোজগার করা। একটা মেয়ের বিয়ের আগে দায়িত্ব থাকে তার বাবার আর ভাইয়ের, তার বিয়ে হয়ে গেলে এই দায়িত্বটা তার স্বামীর এবং তার ছেলের, এরাই তার থাকা খাওয়া পড়া সব অর্থনৈতিক দায়িত্ব পালন করে। যদি সে চাকরি করতে চায় আর কারণটা যদি হয় আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, যদিও তার স্বামীর আয় রোজগার ভালো, আমার মতে এটা যুক্তিসঙ্গত না। স্ত্রীকে যেই স্বামী বলে আমার স্ত্রী চাকরি করার দরকার নেই, আমি যা পাই তা তোমায় খাওয়াবো, সে তো একটা বিরাট রাজরানী হিসেবে আছে। এখন সে রাজরানী না হইয়া সে কর্মচারী হইতে চায়, সে এখন রাজা না হইয়া চাকর হইতে চায়, এই জন্য সে আরেকজনের অধীন চাকরি করতে চায়। এই জন্য এটা আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বুঝেনি এবং স্ত্রী নিজের মর্যাদাও বুঝেনি।